এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আসুন ম্যাডাম আসুন, এখানে এখন একটা কাজ আছে। কাজ? কি কাজ? আসলে ভোগ তো আপনাদের সবারই খুব ভালো লেগেছে আর ভক্তরাও বেশ তৃপ্তি করে খেয়েছেন, এতে আমরা সবাই খুব খুশি। তাই এই ভোগের দায়িত্ব আমরা যে ক্যাটারিংয়ের হাতে দিয়েছিলাম তাদেরকে আমরা সম্মানিত করতে চাই। আর এই বছরই এই ক্যাটারিংকেই আগামী বছরের অর্ডারটা দিয়ে দিতে চাই। এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না, এবার মানে মানে কেটে পড়াটাই ভালো। জটিল বাবু সেরেছে রে, আপনি কোথায় যাচ্ছেন? আসুন এদিকে আসুন। না না শুনুন, আমার একটু কাজ আছে, একটু দেরি হয়ে গেছে। আরে আসুন, বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটের ব্যাপার। আসুন না, আসুন আসুন। এখন আমরা পূরবী ম্যাডাম আর জটিল বাবুকে অনুরোধ করব যে এই ক্যাটারিং এর মালিক শ্রীমান অর্ঘ্য রায়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিতে। আর বুকাই ওরফে অর্ঘ্য রায়কে এখানে আসতে অনুরোধ করব। নিন, আপনারা এটা ওনার হাতে তুলে দিন। এবার বুকাইকে আমি কিছু বলার জন্য অনুরোধ করব। হ্যাঁ না, আমার বলার সেরকম কিছু নেই, কিন্তু আপনারা যেই সম্মানটা আমাকে দিয়েছেন সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আসলে কি বলুন তো, আপনারা যে আমার ক্যাটারিংয়ের খাবার খেয়ে এত ভালো বলেছেন এটাতেই আমি সন্তুষ্ট, এটাই আমার ভালো লাগা। আসলে কি বলুন তো, সবটাই ভগবানের ইচ্ছে, ভগবানের আশীর্বাদ। ভগবানের আশীর্বাদ না থাকলে এত বাধা বিপত্তি এত কিছু পেরিয়ে এত ভালোভাবে কাজটা আমি করতে পারতাম। আরও একজনকে আমি ধন্যবাদ দিতে চাই, যদিও তাকে ধন্যবাদ দিলে তাকে ছোট করাই হবে, কারণ তার সাথে আমার রক্তের সম্পর্ক। না থাকলে আমি অনেক আগেই এই হাল ছেড়ে দিতাম, কাজটা করতে পারতাম। আপনারা ভাবছেন যে আমি কার কথা বলছি, আমি আমার বোনের কথা বলছি, আমার বোন বৃন্দা। আমি চাই আমার জন্য আপনারা যে হাততালিটা দিচ্ছেন সেটা আমার জন্য না দিয়ে আমার বোনের জন্য দিন। আপনারা সবাই আমার বোনকে আশীর্বাদ করুন। ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এখানে চলো না। আজ ও না থাকলে আমি কিছুতেই এই কাজটা করতে পারতাম না, কিছুতেই না। এই বৃন্দা বল না, কিছু বল তুই। প্রথমেই আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর মন্দির কমিটির সবার কাছে আমি প্রচণ্ড কৃতজ্ঞ, আমার আমার দাদাকে এতটা ভরসা করার জন্য। ভরসা করে এত বড় একটা দায়িত্ব তুলে দেওয়ার জন্য। আর আরেকজনের কাছে কৃতজ্ঞতা না স্বীকার করলেই নয়, উনি হলেন আমার আমার জ্যাঠাই। যবে থেকে আমরা এই কাজটা পেয়েছি তবে থেকে আমার জ্যাঠাই নানাভাবে
আমাদের সাহায্য করে চলেছে। যেই সাহায্যের কথা আমি কোনোদিন বলব না। সারা জীবন মনে রাখব। এই যে আপনারা আজকে আমার দাদার এত সুনাম করছেন, আমার দাদার খাবারের এত প্রশংসা করছেন, এটা জ্যাঠাইয়ের সাহায্য ছাড়া কোনোদিন সম্ভব ছিল না। তার জন্য আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি, আপনারা সবাই আমার জ্যাঠাইয়ের জন্য একটা জোরে হাততালি দিন। আমি আপনাদের সবার সাথে একটা ছোট্ট ঘটনা শেয়ার করতে চাই। ভোগ রান্নার সময় আমাদের বাড়িতে না হঠাৎ করে কারেন্ট চলে যায়, তো যথারীতি আমরা রান্না করতে পারি না, তো আমরা সবাই সব জিনিসপত্র নিয়ে জ্যাঠার বাড়িতে চলে যাই। জ্যাঠাই হাসি মুখে আমাদের পুরো বাড়ি ছেড়ে দেয় রান্না করার জন্য। তাই বলছি, জ্যাঠায় সাহায্য ছাড়া, জ্যাঠাই এরকম ভাবে পাশে না থাকলে আমরা খুব বিপদে পড়ে যেতাম। হয়তো আপনাদের ভোগ খাওয়াই হতো না। আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে বৃন্দা, এসব বন্ধ কর তুই বৃন্দা। এরপর কিন্তু আমি নিজেকে সামলাতে পারবো না, আমি কিন্তু বারবার করতে বারণ করছি, এসব কি করছিস? থ্যাংক ইউ জ্যাঠাই, তোমাকে অনেক ধন্যবাদ। সারা জীবন এরকম ভাবেই আমাদের পেছনে, সরি, পাশে থেকো। যাতে আমরা সারা জীবন মানুষের এরকম ভালোবাসা পেয়ে যেতে পারি। কি হলো শালু, কি হয়েছে? কিছু হয়নি। কিছু হয়নি বললেই হবে? তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তোমার মন খারাপ। বলছি তোর অন্য কিছু হয়নি। বলছো? আচ্ছা ঠিক আছে, তাহলে হাতটা দাও দেখি। হ্যাঁ, এবার আমাকে ছুঁয়ে বলো তো কিছু হয়নি।